হ্যালো হাই কী অবস্থা সবার কেমন আছো সবাই একটা দুর্দান্ত কনসেপ্ট মাথায় আসলো সেটা হচ্ছে যে তুফান সিনেমাটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি দেওয়া হবে তুফান সিনেমার যে বাজেট আর এই সিনেমার যে পরিকল্পনা এই ধরনের একটা সিনেমাতে শাকিব খান যে একটা ভাইব দেখাইছে একটা পোস্টারের মাধ্যমে এরপরে যেটা মনে হচ্ছে যে এই সিনেমার সবথেকে বড় ইম্পর্টেন্ট পার্ট হবে এই সিনেমার ভিলেন হ্যাঁ এই সিনেমার ভিলেন নিয়ে এখন একটু আলোচনা করা উচিত এই সিনেমার ভিলেনটা যেন জবরদস্ত হয় আমরা তো সবাই নায়িকা নিয়ে পুরে রয়েছি নায়িকা তো ভাই কেজি আছে তাই না কেজি এপের রকি ভাইয়ের যে নায়িকা সেটা কি খুব আহামরি একদম সুপার ডুপার কোনো নায়িকা মানে খুব বেশি পরিচিত তার না তাই না তো আমার কথা হচ্ছে যে নায়িকা সুন্দর চেহারার একটা নতুন নায়িকা হইলেই হইল অভিনয়টা যেন আবার ভালো জানে হইল কিন্তু এখানে ভিলেন ক্যারেক্টারটা ভাই জবরদস্ত থাকতে হবে যেন তেন ভিলেন হইলে হবে না বিশেষ করে আমাদের বাংলাদেশের যে কিছু গতানুগতিক ভিলেন আছে তারা হইলে হবে না ঠিক আছে তো এখন এক কথায় ভিলেন চরিত্রে আমরা কাকে দেখতে চাই ইতিমধ্যে আমরা জানি যে দরদ সিনেমায় অলোক জৈন নামে একটা চরিত্র মানে একটা লোক ভিলেন হিসেবে কাজ করতেছে মেন ভিলেন হিসেবে যে মিশর সদাগরের পরিবর্তে যাকে পরবর্তীতে কাজ করা হলো তো সেটাতে তো অলোকজন আছে এখন তো জৈন আবার এটাতেও আসবে না তাই না তো বাংলাদেশ থেকে ভিলেন হিসেবে অনেকেই বলতেছে তাসকিন আহমেদ তাস্কিন আহমেদের কথা অনেকে বলতেছে কিন্তু আমার কাছে কি মনে হয় যে শাকিব খানের এই সিনেমায় তাস্কিন কেউ ভিলেন হিসেবে আমার কাছে খুব ছোটো ছোটো মনে হয়ে মানে হইতেছে মানে ওইরকম আহামরি যে একটা ভাইব তৈরি করতে পারবে হ্যাঁ অবশ্যই তাস্কিন থাকুক কিন্তু একটা তো ভিলেন থাকে না একটা সিনেমায় তো অনেকগুলো ভিলেন থাকে এই ধরনের সিনেমায় বিশেষ করে বড় সড়ো একটা পরিসরের একটা ভিলেনের একটা আলাদা কারিশ্মা থাকে ভিলেনের ভাই ব্রাদার ভিলেনের আশেপাশের আরও অনেক শক্তি থাকে সেইখানে তাস্কিন আহমেদ থাকুক কিন্তু মেন ভিলেন হিসেবে আমার যেটা মনে হইতেছে যদি এরকমটা হইতো জাস্ট প্রেডিক্ট করতেছি জাস্ট অনুমান করতেছি জাস্ট আশা করতেছি এটা কোনো অফিসিয়াল কিছু না হুম বাট এরকমটা হইলে হইতে পারত যে সব অভিমান মান অভিমান সব কিছু ভুইলা বাংলা চলচ্চিত্রের স্বার্থে বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে একজন আফরান নিশো হ এই খোঁচাখোচি বাদ দিয়া আমি বলতি না যে তার যে ক্যারেক্টারটা যেভাবে সে প্রথম সিনেমাতে শাকিব খানকে নিয়ে এই সেই হাবি জাবি বলে বইলে একদম আমাদের মনটা একদম বিষায় দিছে সেরকমটা সব কিছু ভুইলা যায় রায়হান রাফি যেরকম সব কিছু ভুলে এখন কিন্তু সাকিব খানকে নিয়ে দারুণ একটা কাজে নেমে পড়েছে সেরকম যদি হইতো জাস্ট আমার মানে এটা মনে হয় যে বাংলা চলচ্চিত্র একদম অন্যরকম কিছু পাইত একজন হুমায়ুন ফরিদির শিষ্য হচ্ছে আফরান নিশো সেই কথা অনুযায়ী আমি বলতে চাই যে তাহলে ইতিমধ্যে সে আমরা দেখেছি যে মরিচিকাতে ভিলেন হিসেবে কাজও করেছে হ্যাঁ এবং তার যে লুক তার যে গেট আপ সেট আপ এবং অভিনয়ের যে ধার আমার মনে হয় যে সে যদি এই তুফান সিনেমায় ভিলেন হিসেবে মানে আত্মপ্রকাশ করত। সেটা কিন্তু তার কেরিয়ারে কোনোভাবে ভাটা পড়তো না তার আরও উজ্জ্বল সিনেমা আর উজ্জ্বল হয়ে যেত এবং সাকিব খানের এই সিনেমাটা হতো অন্য ধাঁচের একটা সিনেমা হয়ে যেত তখন কেননা এই সমস্ত কন্ট্রোভার্সি এই সমস্ত এই যে দ্বন্দ্ব ভেতরের দ্বন্দ্ব শাকিব খান কিন্তু কখনোই এই দ্বন্দ্বটাকে মুখ দিয়ে প্রকাশও করে নাই বা শাকিব খান কিন্তু কখনোই আফরানেশ্বর ওই সমস্ত খোঁচাখুচি কথাবার্তায় কানও দেয় নাই কিচ্ছু না ঠিক একইভাবে রায়হান রাফির কথায়ও কিন্তু শাকিব খান কোনো কিছু বলেও নাই কানও দেয় নাই কিচ্ছু না ওই আমরাই আলোচনা করেছি রায়হান রাফির সম্পর্কে এবং রায়হান রাফিও বিষয়টা আসলে ঠিক করছিল না আফরাননিশ্বরও ঠিক করে নাই এক কথায় এরা আসলে ভুলের মধ্যে ছিল এখন রায়হান রাফি যখন সোজা হইছে আপনার সোজা হইতে কতক্ষণ এটা মিডিয়া যেদিকে মনে করেন যে বাতাস বইবে সেদিকেই মনে করেন যে নৌকা আগে যাবে বুঝছেন পাল সেদিকেই মনে করেন যে ই হয়ে যাবে পালোরা শুরু হয়ে যাবে কাজেই আমার কথা হচ্ছে যে যদি এরকমটা হয় অবাক হওয়ারও কিছু থাকবে না এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এরকমটা হইতেও পারে আজকে আমার কথায় অনেকে হাসা হাসি করতে পারেন আজকে আমার কথায় অনেকে হাঁ হারিয়ে দিয়ে যেতে পারেন বাট অদূর ভবিষ্যতে আপনি দেখেন এরকমটা হবে যে আফরানিস সাকিব খান এক সিনেমায় তবে আমি এটা চাই কেন চাই জানেন এরকমটা যদি হয় যে আফরানিসু ভিলেন হাবিজাবি ভিলেন না ভাই ভালো একটা মানে অন্যরকম মানে সিনেমাটাই তো অন্যরকম একটা ভাইবের সিনেমা হবে বুঝেন না কেন কেজিএইফ এর সিনেমার ভিলেন কি হাবিজাবি ভিলেন পাঠান সিনেমার ভিলেন কে ছিল জনাব্রাহাম ছিল ওটা একটা নায়ক ভাই ও আজীবন নায়ক থাইকে থাইকা মনে করছে যে হঠাৎ করে এই পাঠানায় এসে সে ভিলেন হয়ে গেছে ইমরান নায়ক ছিল রোমান্টিক নায়ক সেই নায়ক টাইগারে আপনার হয়ে গেছে ইন্ডিয়ান অ্যাক্টরদের মধ্যে আসলে খুব হিংসা নাই বললেই চলে ওরা নিজেরা নিজেদেরকে কি সুন্দরভাবে যে আসলে সম্মান করে এবং ওদের ফ্যান ফলোয়াররাও এটা খুব ভালোভাবে নেয় বুঝছেন বাট আমাদেরই বাংলাদেশে সমস্যা হচ্ছে কি জানেন নতুন একজন নায়ক আইসাই একদম গর্ব করা শুরু করে দেবে অহংকার করা শুরু করে দেবে মানে ভাবই আলাদা তার সে না জানে কী হয়ে গেছে মানে গুনেই না শাকিব খানকে চিনেই না এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে থাকে আমি সেটা বলতেছি যে শাকিব খান এবং রায়হান রাফি যেভাবে মিলে গেল বাংলা চলচ্চিত্রের সাথে একইভাবে যদি আফরান এবং শাকিব খান মিলে যেত আফরান ধরেন যে শাকিব খানের কাছে গিয়ে যদি বলতো যে ভাই আমি আসলে আপনার চেয়ে চলচ্চিত্রে জুনিয়র চলেন আমরা একসাথে কাজ করি আপনি জানেন এই কথাটা কেন বলতেছি জানেন নায়ক মান্না যখন জীবিত ছিলেন তখন ডিপজলও ছিল মান্না ছিল আম্মাজান সিনেমার জন্য ডিপজল আর মান্নার একসাথে হওয়াটা খুব কঠিন ছিল জানেন এই বিষয়টা জানেন অনেকে জানেন অনেকে জানেন না আজকে একটু ছোট্ট করে বলি আম্মাজান সিনেমায় কাজী হায়াত মান্নাকেই চুজ করেছিল মান্না ছাড়া আর কাউকে দিয়ে সেই সিনেমা হবে না নেওয়ার কথা ছিল রুবেলকে প্রথমে ডিপজল হচ্ছে এই আম্মাজান সিনেমার প্রযোজক ছিল তখন ডিপজল আর মান্নার মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব ছিল এই যে এখন আফরান নিশোয়ার সাহিব খানের মধ্যে যেরকম একটা দেয়াল দ্বন্দ্ব এবং সেরকম একটা দ্বন্দ্ব ছিল ডিপজল আর মান্নার মধ্যে তখন আপনার মান্নাকে ডিপজল নিবে না যেহেতু ডিপজল হচ্ছে প্রযোজক ডিপজল টাকা দিবে ডিপজল মান্নাকে কোনোভাবেই নিবে না তখন কি হইল কাজী হায়াতরে যা ডিপজল বলল যে আপনি রুবেল রে নেন রুবেল রে আম্মাজান সিনেমায় চিন্তা করা যায় ভাই কোনো সময় চিন্তা করা যায় রুবেলরে ওই আমাজনের ক্যারেক্টার মান্না যে ক্যারেক্টারটা করছে ওই ক্যারেক্টারে রুবেলের চিন্তা করা যায় যায় না সবারই সব ক্যারেক্টার হয় না মান্নার জায়গায় কাজী হায়াত আম্মাজানে রুবেলকে চিন্তা করতে পারে নাই দিন শেষে ডিপজলের কাছে যায় বলছে ভাই তুমি তোমার টাকা ফেরত নাও তাও রুবেলে নিয়ে আমি আম্মাজান করতে পারবো না মান্না নিজে বুঝতে পারছে যে আমি যদি এখন এই রেশারেশি চালায় যেতে থাকি ডিপজলের সাথে যদি মিটমাট না করে ফেলি বন্ধুত্ব না করি তাহলে এই সিনেমাটাই হবে না এইখানেই সব বাঞ্চাল হয়ে যাবে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যাবে বাংলা চলচ্চিত্রের স্বার্থে দেখেন কি করলো মান্না নিজে ডিপজলের কাছে গেলো যাইয়া তারা কিন্তু মিলমিশ হয়ে গেল ওইখানেই কিচ্ছা খতম আমরা ওইগুলো জানতেও পারলাম না ভক্ত দর্শকরা তখন এই ফেসবুকও ছিল না তখন এই সোশ্যাল মিডিয়াও ছিল না কিছুই ছিল না এত কাদা সরাসরি হইল না কিচ্ছু হইল না আম্মাজান সিনেমা সুপার ডুপার বাম্পার হিট ওই সময়ের সেরা হিট ইন্ডাস্ট্রি হিট তো ওইখানে যদি এটা না হয়ে যদি এরকম হইতো যে রুবেলরেই নিয়ে নিত ওই ব্যক্তিগত রেশারেশির কারণে রুবেলরে নিয়ে নিত ওই সিনেমায় আম্মাজানে আপনার কি মনে হয় সিনেমা এত হিট হইতো জীবনে অসম্ভব ভাই গল্প ভালো হইলে সিনেমা হিট হয় না সব কিছু ভালো হইতে হয় একটা সিনেমা ইন্ডাস্ট্রি হিট হওয়ার জন্য অনেক ব্যাপার স্যাপার থাকতে হয় সিনেমায় তো যাই হোক ভাই এত আলোচনার মূল আলোচনার মূল বিষয়টাই ছিল হচ্ছে যে আমার কথা হচ্ছে যে ব্যক্তিগত শব রেশারিষি ভুলে যদি একজন সাকিব খান একজন নিশো এরা এক হয়ে কাজ করত যেমনটা একজন রায়হান রাফি একজন শাকিব খানকে এখন ভালোবেসে এখন এক হয়ে কাজ করতেছে হোক দিন শেষে তাদের ব্যবসা হোক তাদের লাভ হোক সেই লাভের আশাই তো তারা এক হয়েছে কাজ করতেছে বাট দিন শেষে এটাও বুঝতে হবে যে ব্যক্তিগত রেসারেশি বন্ধ করে যদি তারা এক হয় সেখানে দিন শেষে চলচ্চিত্রের লাভ হবে এটা হচ্ছে সবথেকে বড় কথা আমার কথার সাথে কেউ কি একমত নাকি হা দিবেন শুধু কমেন্টে মতামতটা জানান আমি আপনাদের মতামতের আশায় রইলাম কেউ ভুল বুঝবেন না আমি বাংলা চলচ্চিত্রের স্বার্থে কথাগুলো বললাম